হকার উচ্ছেদকে কেন্দ্র করে কাঁচরাপাড়া রেল স্টেশনে বিক্ষোভ হকার কর্মীদের। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যান বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক আইএনটিটিইউসির নেতা সোমনাথ শ্যাম, তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী। দীর্ঘক্ষণ তারা হকারদের সাথে কথা বলে রেলওয়ে স্টেশন মাস্টার জিআরপিএফ আধিকারিকের সাথে কথা বলেন। অবশেষে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ উঠিয়ে নেয় হকাররা। এখানে প্রায় 5000 হকার রয়েছে সারা পশ্চিমবাংলা স্টেশনে। আমাদের যত রেলওয়ে স্টেশনে আছে হকার উচ্ছেদ করার নোটিশ দিয়েছে কেন্দ্র সরকার। আপনারা জানেন নির্বাচনে, এবার নির্বাচনে যেহেতু বিজেপি হেরেছে, মুখ থুপুরে পড়েছে বলে হারে বদলা নিচ্ছে। বিজেপি শাসিত অনেক রাজ্য আছে যেখানে রেল স্টেশন আছে, সেখানে কোনো নোটিশ নেই, শুধু পশ্চিমবাংলাকে বেছে নেওয়া হচ্ছে হকার উচ্ছেদ করার জন্য। স্টেশন মাস্টার বললো কি ঠিক আছে, আমাদের কাছে নোটিশ এসেছে, আমরা নোটিশ দিয়েছি। আমরা বলেছি, ওনারা বলছেন আমাদের তো চাকরি রয়েছে, আমরা নোটিশ দিয়েছি, ঠিক আছে, আমরা আমাদের যে বক্তব্য বা আমাদের যে প্রতিবাদ তারা উচ্চতরকে জানাবে, আর আমরাও বলে দিয়েছি যখন কোনো নোটিশ টাঙানো আগে আমাদের সঙ্গে আলোচনা করে বা আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নোটিশ দিতে, আগে প্রথমে হকারদের পূরণ ব্যবস্থা করতে হবে, তারপরে উচ্ছেদ করার চিন্তা করবে। আপনি যে বিধায়ক, মানে এই যে কথা হলো যে নোটিশ দেবে রেলের জায়গা, না না রেলের জায়গা আপনি বলছেন, আমরা আমাদের পৌরসভায়, আমাদের কাঁচাপাড়া পৌরসভায় রেল থেকে 18 কোটি টাকা পায় ট্যাক্স। আগে রেলকে বলুন ওই 18 কোটি টাকা দিতে। লকডাউনে তো বন্ধ ছিল। হ্যাঁ, সে তো লকডাউনে বন্ধ রয়েছে। দেখুন, কেন্দ্র সরকার ইচ্ছে করে আমাদের যত পৌরসভা অন্তর্গত রয়েছে, রেলের তরফ থেকে যে ট্যাক্সটা পাওয়া যায়, এখানে ওয়ার্কশপ আছে, অনেক বড় ওয়ার্কশপ রয়েছে, সেখানে আমাদের কাঁচাপাড়া পৌরসভা অন্তত 18 কোটি টাকা পায় রেলের থেকে ট্যাক্স পায়, তারা দিচ্ছে না, ইচ্ছে করে দিচ্ছে না। আর বলছি কি আপনাকে, এটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের উপরে হারের বদলা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা যোজনা যে পশ্চিমবাংলাকে যেভাবে হোক মানুষকে বিভ্রান্ত করতে হবে, মানুষকে অসুবিধার মুখে ফেলতে হবে, সেই পরিকল্পনা নিয়ে আজকে বিজেপি কেন্দ্র শাসিত সরকার শুধুমাত্র ভারতবর্ষের দিকে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গালকে, এবং আমাদের এই শিয়ালদা ডিভিশন যেখান থেকে হকারটাকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা করছে। আমরা এটা হতে দিচ্ছি না, হতে দেবো না। আমাদের এই 5000-এর উপরে যে আজকে যে হকার ভাইয়েরা যারা এই প্যান্ডামিক সিচুয়েশনে দিন এনে দিন খাচ্ছে, এইভাবে একটা অত্যাচারিত সরকার যারা তাদের খাদ্য না দিয়ে তাদের পেট না ভরে তাদের উচ্ছেদ করার পরিকল্পনা করছে শুধুমাত্র পুঁজিপতিদের এখানে বাড়াবার জন্য, আমরা এটা হতে দিচ্ছি না। আমরা মাওবাদী মানুষের সরকার, সেখানে মমতা ব্যানার্জি আমরা নির্দেশে চলছি, তাদের পুনর্বাসন দিতে হবে। তার পুনর্বাসনের কথাবার্তা আমাদের সাথে বলে তাদের কীভাবে কী প্যাকেজ দেওয়া হচ্ছে সেটা করার পরেই কোনো রকম এইসব কথাবার্তা হবে, নাহলে আমরা কোনো মতোভাবে একটা হকারকেও কোনো জায়গার থেকে সরতে দেবো না। এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলছে, চলবে, বললাম তো একটা হকারকেও কোথাও থেকে সরতে দেবো না। একদম সফল, আমাদের এর আগেও ব্যারাকপুর স্টেশনে ওরা করেছিল, তারপরে নয়টি স্টেশনে করেছিল, সেখান থেকেও তাদের গুটিয়ে চলে যেতে হয়েছে। আজকে কারসাপাড়া স্টেশনে নোটিশ দিয়েছে, আমরা তার প্রতিবাদে এসেছি, আমরা এই মুহূর্তে যাবো, আরপিএফ ডিআরপি যারা আছে তাদের বলে দিয়ে যাব, এবং স্টেশন মাস্টার হকার আমাদের কিছু কাজ করি, আমাদের উপর থেকে গাইডলাইন আছে, ওর অনুযায়ী কাজ করি। আমাদের হকারকে সরাবার এখন কিছু অর্ডার নেই, আর আমরা সরাবো না, যখন আসবে পরে দেখা যাবে। কিন্তু আমাদের রেলের কাজকে যদি ডিস্টার্ব করে তখন আমাদের অসুবিধা আছে। ওই থার্ড লাইন যে আছে ওকে থার্ড লাইনকে সরাতে হবে, ওকে তারপরে দাদা তো কথা বলে নিচ্ছি, দাদাকে আমি দুর্গা পুজো আগে শুরু করছি। স্যার দীর্ঘক্ষণ কী কথা হলো? না দাদা বললো কপারেট করলো, দাদা তো বলছি কি ঠিক আছে আমি কপারেট করবো, আমার যে হকার জন্য এসেছিল সেই জন্য আমরা এসেছি, আমি বললো তো হকার তো আমরা কিছু করছি না, ঠিক আছে।